ইচ্ছে ছিল শ্রদ্ধেয়া নবনীতা দেবসেনের সইকে কাছ থেকে দেখার। হঠাৎই এসে গেল সেই সুযোগ এক বন্ধুর মারফত। তাই একদিন সব বন্ধুরা মিলে হাজির হয়ে গিয়েছিলাম শিশির মঞ্চে সই মানে 2017 দেখব বলে। দেখা হলো সব সইদের সঙ্গে, শুনলাম তাদের কথা। উৎসব হয় বিভিন্ন জায়গায়, সই মেলা বই মেলা এখন শিশির মঞ্চে হচ্ছে গতকাল থেকে। আর এখানে সমস্ত ভারতবর্ষ থেকে বিভিন্ন লেখিকারা আসেন তাদের মতামত বিনিময় করতে, এবারেও এসেছেন বিভিন্ন জায়গা থেকে। অনুষ্ঠানের বিভিন্ন উপস্থাপনা, নানান গল্প কথার মধ্যে দিয়ে জানলাম ভারতীয় প্রবাদ প্রবচনের নতুন এক আঙ্গিককে। জানতে পারলাম কি করে বারবার নারীদেরকে সরিয়ে রাখা হয়েছে ভারতীয় সংস্কৃতি থেকে। কথা হলো নবনীতা দেবসেনের সঙ্গে, শুনলাম এবারে সই মেলার কথা। সই মেলা চলছে 2005 থেকে। তো আমাদের এবারে প্রথম আমাদের মনে হলো যে আমরা সারাক্ষণ তো শহর নিয়ে মেতে আছি, আমাদের প্রয়োজন এখন একটু বাইরের দিকে যাওয়ার, চোখটা চার দিকে সরানো। আমরা বাংলার বাইরে গিয়েছি অনেকদিন, সারা ভারতবর্ষ থেকে আমরা লেখিকাদের নিয়ে এসেছি, কিন্তু আমরা জনজাতির দিকে তাকাইনি, আমরা সবাই সবসময় নাগরিক সভ্যতার মধ্যে আটকে থাকি। তো এবারে আমাদের চেষ্টা হচ্ছে ভূমিকা নামের, কারণ আমরা মাটির মেয়েরা যারা মাটির অনেক কাছাকাছি থাকে, আমরা তো বিচ্ছিন্ন হয়ে পড়েছি, তাদের বিষয়ে জানতে যেতে পারি, তাদের বিষয়ে আমরা পরস্পরের সঙ্গে একটু লেনদেন করতে পারি, আমাদের যাতে নিজেদের একটু হৃদয় এবং বুদ্ধি দুয়েরই উপকার হয়। আমার খুব সৌভাগ্য যে আমাদের সইরা মন প্রাণ দিয়ে এখানে সাহায্য করছে এবং সকলেই উৎসাহিত হয়েছে এবং সকলের মধ্যে আছে। আমাদের সইরা জনজাতি সইদের কথা বলেছে এবং কীভাবে বলেছে সেটা আপনাদের কেমন লাগে দেখুন, আমার তো খুব ভালো লেগেছে। নিজের সুরের ছন্দের জাদু দিয়ে আমাদের মুগ্ধ করে গেলেন বিভারানী। গালি, গীত, রেস, টিজিং, সংস, আর আপনার নাচনে কা মন করে নাচিয়ে, গানে কা মন করে গাইয়ে, ঝুমনে কা মন করে জো মন করে ও কিজিয়ে, কিউকি হাম আপকা স্বাগত কর রহে হ্যায়। সুনাও মেরি সখিয়া, জানলাম মৈথিলি, মগ, গারো, সাদ্রি এরকম নানান ভারতীয় আদিবাসী সংস্কৃতি। বোধন থিয়েটারের প্রতিনিধি কল্পনা গাগরেকর, নমস্কার। কল্পনা গাগরেকর, তার উপস্থাপনার মধ্য দিয়ে নাড়া দিয়ে গেলেন আমাদের মন, জাগিয়ে রেখে গেলেন আপাতত ভুলে থাকা কিন্তু অসম্ভব সত্য কিছু জিজ্ঞাসা। বই হমে পাতা নেই থা 1998 সে পেলে মহাশ্বেতা দেবী আর ডক্টর গণেশ দেবী
उनको जब पता चला कि यहाँ ऐसी कम्युनिटी रहती है जो जिसे चोर कहा जाता है, पुलिस प्रोटेक्शन के साथ वो छायानगर में आए और हमारी मुलाकात ली थी, तब हमें पता चला कि हम डीएनटी है, डीनोटिफाइड ट्राइब है। और मेरे पेट में जो बच्चा था वो मर गया। जब एक खरोच पे मिर्ची लगती है तो कैसा लगता है? जबान पे मिर्ची लगती है तो कैसा लगता है? चल रहा है, गांधी जी के चश्मे के शीशे पर, एक शीशे पे लिखा है स्वच्छ और दूसरे शीशे पे लिखा है भारत। जहां स्वच्छ है वहां भारत नहीं और जहां भारत है वहां स्वच्छ नहीं। नमस्कार। अवशेष बाड़ी फेरा, साथ नहीं है ना बंधुत्व और साक्षरता रंगीन।